হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের হেল্প করাতে চেষ্টা করব। তো ভালো একটি ফটো ফেমাসের অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসলাম, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ফটোকে করতে পারবেন প্রজেক্টর, আরও বিভিন্ন রকমের সিস্টেমে আপনি সাজাইতে পারবেন। তো সিম্পলি কথা না বাড়িয়ে তো সম্পূর্ণ প্রুফ সহকারে দেখিয়ে দেই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। সেখান থেকে যদি না পারেন তাহলে আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে সিম্পলি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তো যে কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচ থেকে দেখতে পাচ্ছেন লাল সাবস্ক্রাইব বাটনটি সিম্পলি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল ওপেন করে দেওয়ার পর একটু লোডিং হবে। তো লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো অবশ্যই অ্যাপসটি লোডিং হবে কম, কারণ একদমই কম এমবি অ্যাপসটি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করেছে। তো অ্যালাউ চাইলে অবশ্যই অ্যালাউ দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন নিচে স্টার্ট বাটনটি আইকনটি রয়েছে, তো স্টার্ট বাটনে আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যালাউ চাইতেছে, তো সিম্পলি অ্যালাউতে ক্লিক করে দিবেন। তো অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারফেসটি এরকম শো করবে। তো আপনারা স্ক্রল ডাউন করবেন অথবা আপনাদের যেটা পছন্দ হয় এই ফেমাসটি, তো আপনি সেটাই ক্লিক করে দিবেন। তো আমি সিম্পলি নিচের দিকে চলে যাচ্ছি। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি আইকন, তো এই আইকনে ক্লিক করে দিলাম। তো আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো আমি ডাউনলোড করে রাখছি ফটোগুলি। তো আমি ডাউনলোড থেকে যখন একটা ফটোতে ক্লিক করব, তো ফটোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জুম করে এই ফটোকে সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এই কর্নারে যে আইকনটি রয়েছে টিক মার্কের, এই আইকনে ক্লিক করে দিবেন। তো আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একদম প্রফেশনালভাবে আপনার ফটোকে এডিট করে দিছে। তো এখান থেকে আপনারা ফটোকে নাড়িয়ে বা সোজা করে রাখতে পারেন। তো হয়ে গেলে অবশ্যই এখান থেকে আপনারা আরও কিছু অপশন করতে পারবেন, যেখানে এখানে টেক্সট লিখতে পারেন, এখানে কালার চুজ করতে পারবেন, এখানে ফেমাস ফ্রেমস অ্যাড করতে পারেন, এমনকি এখানে দেখতে পাচ্ছেন ফটো, এই ফটোগুলোও অ্যাড করতে পারবেন। তো ফটোগুলো অ্যাড করা হয়ে গেলে বা আপনার যদি সম্পূর্ণ হয়ে যায়, তো দেখতে পাচ্ছেন কর্নারে যে টিক মার্ক আইকনটি, সিম্পলি এই আইকনটিতে ক্লিক করে দিবেন। আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি একদম সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে গেলে আপনি এখান থেকে ফেসবুকে সব কিছুতেই শেয়ার করতে পারবেন। তো আমি শেয়ার করব না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। তো দেখিয়ে দিব কিভাবে আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন। তো প্লে স্টোর অন করে দিবেন। তো প্লে স্টোর অন করে দেওয়ার পর সিম্পলি একটা টাইপ করবেন মোবাইল প্রজেক্টর ফটো ফ্রেমস, তো এই আইকনটিতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন প্রথমে যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।